আপনি যদি স্মার্ট ওয়াক ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের ঘন্টার চিহ্নটাতে ক্লিক করতে তো একদমই ভুলবেন না হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আমরা সকলেই বাংলা লিখতে খুবই কষ্টকর মনে হয় তো এই কষ্টকর জিনিসটা কি আজকে আমি আপনাদের সামনে খুবই সহজভাবে কীভাবে বাংলা লেখা যায় সেটাই আলোচনা করব তো আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদের এটাই দেখাবো যে আপনি মুখে বলবেন এবং সেটা লেখা হয়ে যাবে তো এই সব কিছু জানতে পুরো ভিডিওটা ডিটেলস দেখুন তো বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট ওয়াক ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে আছি সাইফুদ্দিন চৌধুরী তো চলুন শুরু করি তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যে স্টোরটি আছে সেটাকে প্রথমে ওপেন করবেন তো সেটা ওপেন করার পর আপনি সার্চ দেবেন এই যে জি বোর্ড দ্য গুগল কিবোর্ড গুগলের একটি নিজস্ব কিবোর্ড এটা অ্যাকচুয়ালি প্রত্যেক মোবাইলই অলরেডি ইনস্টল থাকে তো আপনার যদি ইনস্টল না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নেবেন এবং যাদের ইনস্টল আছে তারা একবার আপডেট করে নেবেন তো আপডেট করে নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের কি করতে হবে তো জাস্ট এটাকে আপডেট করার পর আপনি চলে যাবেন জাস্ট সিম্পল স্টেপ আপনি কাউকে ম্যাসেজ করবেন ধরুন ধরুন আমি একটা একজনকে ম্যাসেজ করবো তো আমি একজনকে মেসেজ করব ধরুন এখানে আমি মেসেজ করব তো ওই ম্যাসেজে সিম্পল টাইপ করব এখানে একবার ট্যাপ করব ট্যাপ করার পর আপনি স্ক্রল ডাউন করবেন এই যে এইভাবে স্ক্রল ডাউন করবেন তো স্ক্রল ডাউন করার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে চেঞ্জ কিবোর্ড তো এখানে অবশ্যই ক্লিক করবেন আপনি তো এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্য করতে হবে জি বোর্ড সিলেক্ট করতে হবে মানে গুগল কিবোর্ড সিলেক্ট করতে হবে আপনার যদি অন্য কিবোর্ড সিলেক্ট থাকে তাহলে আপনি সেটাকে জাস্ট এই যে জি বোর্ড তাতে আপনার ইংলিশ থাকুক যাই হোক জি বোর্ডটাকে আপনি সিলেক্ট করবেন নিচে যে জি বোর্ড লেখা থাকবে তো সেটা সিলেক্ট করার পর আপনি এই যে দেখুন এখানে আপনার এই যে একটা মাইক্রোফোন চলে এসেছে দেখুন আমি এখানে অ্যাকচুয়ালি আর আপনার যদি এই সেটিংটা না থাকে তাহলে এই যে জি তে ক্লিক করতে পারেন জিতে একবার ক্লিক করবেন তো জি তে ক্লিক করার পর এই যে নিচে কয়েকটি অপশান চলে এসেছে আপনারা দেখতে পাবেন তো এই যে সেটিংয়ের অপশানটা দেখতে পাবেন এই যে গিয়ার বাটন যেটা সেটিংয়ের বাটন এখানে আপনারা একবার ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ভাষাটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন তো এই যে সর্বপ্রথম এই যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি প্রথমে আপনার অবশ্য এই যে ইউ সিস্টেম এটাকে অন করা থাকবে তো এটাকে সর্বপ্রথম অফ করে দেবেন তো এটা অফ করার পর আপনি আপনার ভাষা যেটা দ্বারাই কথা বলতে চান সেটাকে সিলেক্ট করবেন আমি এই যে বাংলা ইন্ডিয়া তো এটাকে আমরা অন করব তো এইটা অন করার পর প্রত্যেকটা তারপর আমি অফ করে দেবো প্রত্যেকটা আপনি একবার চেক করে নেবেন ইংলিশ ইন্ডিয়াটাকে আমি অফ করে দিলাম তো সবগুলো অফ করে দেব জাস্ট বাংলা ইন্ডিয়া কিংবা বাংলা বাংলাদেশ সেটাকে আপনি অন করে নেবেন সেটা অন করার পর আপনি চলে আসবেন আপনার সেই নিচে অ্যাডভান্স সেটিংও করতে পারেন এখানে গিয়ে আপনি আপনার অনুযায়ী মানে আপনার আপনি কি কি চান ইমোজি চান না চান শো অ্যাপ আইকন চান সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন আরও এখানে অনেক অপশান পেয়ে যাবেন তো আমরা অত যাব না জাস্ট আপনাদের দেখাবো যে কীভাবে কথাটা আসছে তো জাস্ট এই যে এক দুটো অপশান দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোনের ওপরেরটা হচ্ছে আমার এই পার্সোনাল মানে হোয়াটসঅ্যাপের ওটা তো নিশ্চিতটা যে কীবোর্ডের যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ট্যাপ করবেন দেখুন এখানে আমি একবার ট্যাপ করব জাস্ট টেস্ট করার জন্য তো আপনার যদি সম্পূর্ণ সেটিং না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই যে এখানে ক্লিক করার পর এই যে সেটিং বাটন দেখতে পাচ্ছেন এখান থেকেও সেটিং করতে পারেন এখানে গিয়েও আপনি কিন্তু সেটিং করতে পারেন তো জাস্ট আমরা এবার আপনাদের জাস্ট টেস্ট দেখাবো দেখুন আমি এখানে ক্লিক করলাম তো কি বলছে দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই যে ট্যাপ টু স্পিক এখানে জাস্ট আপনি ক্লিক যখনই করবেন এবং যাই বলবেন আপনার সেটা লেখা হয়ে যাবে বাংলায় তো আমি এবার আপনাদের জাস্ট দেখাবো যে কীভাবে লেখাগুলো ওঠে তো আপনারা লক্ষ্য করবেন আপনি কেমন আছেন স্মার্ট ওয়াক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা দেখতে পেলেন আমি যেটা বললাম সেটা লেখা চলে এসছে সঠিকভাবে তো এইভাবেই আপনারা বলে লেখাগুলোকে আনতে পারবে এবং আমি আপনাদের বলবো আপনারা মানে ধীরে ধীরে বলার চেষ্টা করবেন এবং কেটে কেটে বলার চেষ্টা করবেন যেমন আপনি কেমন আছেন এটা যতক্ষণ না উঠেছে ততক্ষণ আপনি স্টপ মানে রাখবেন আপনার কথা তো জাস্ট এইভাবেই কাজ করে বন্ধুরা তো এটাই দেখানো ছিল তো বন্ধুরা আপনারা যদি কোনো সমস্যায় পড়েন যদি না লিখতে পারেন বাংলায় তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ফেসবুকে আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি স্মার্ট ওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পাশে যে ঘন্টার চিহ্নটা দেখতে পাবেন ওটা অবশ্যই অন করে রাখবেন তো ওকে বাই সবাই ভালো থাকবেন